এই গাছের এক টুকরো ডাল রেখে দিন মানিব্যাগে, আপনার মানিব্যাগ কখনোই ফাঁকা হবে না, আপনার মানিব্যাগে সব সময় টাকায় পরিপূর্ণ থাকবে। নমস্কার বন্ধু, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে এক বিশেষ উপাচার ক্রিয়া নিয়ে চলে এসেছি। আমরা প্রত্যেকেই অনেক টাকা উপার্জন করি, আবার কেউ কেউ টাকা উপার্জন করতে খুবই কষ্ট পায়, কিন্তু দেখবেন টাকা কিন্তু অনেকেই ধরে রাখতে পারে না। এমনটা বলা হয় টাকা উপার্জনের থেকে সেই টাকা ধরে সঠিক সময় ব্যবহার করা কঠিন। আপনার যেরকম বহু টাকা উপার্জন হয় তেমনই বিনা চিন্তা ভাবনাতে অনেক টাকা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যায়। এটা বলা হয় এটা যে ব্যক্তি টাকা উপার্জন করছে তার উপর এমন কিছু নেগেটিভ এনার্জি কাজ করে, সেই কারণে সে উপার্জিত টাকা ঠিক ধরে রাখতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে যখন তার ইনকাম বদলে যায়, অর্থাৎ প্রচুর ইনকাম থেকে ইনকাম যখন কমে যায়, তখন সে দিশাহারা হয়ে যায়। দেখে প্রচুর ইনকামের পরও কিছুই সেভিংস করতে পারেনি, ফলে সে খুব তাড়াতাড়ি দরিদ্র হয়ে পড়ে। আজ আমি আপনাদের এমন এক বিশেষ উপাচার উল্লেখ করব যে উপাচারটি খুব সহজে আপনি করতে পারবেন, এবং এই উপাচারটি করলে আপনার উপার্জিত অর্থ আপনার কাছে থাকবে। সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের আমরা কৃপণ বা কিপ্টে বলে থাকি। বলা হয় যে তারা যে পরিমাণ অর্থ ব্যবহার করা উচিত তাও করে না, অর্থাৎ তারা একটু অধিক সাশ্রয়ী। আমি আজকে আমার এই ভিডিওতে আপনাকে কৃপণ হতে বলছি না, আমি শুধু এইটুকুই বলছি যে আপনি যদি এই ক্রিয়াটি করেন আপনি মিতব্যয়ী হয়ে যাবেন। অর্থাৎ আপনার যে ক্ষেত্রে যতটুকু অর্থের প্রয়োজন ঠিক ততটুকুই অর্থ ব্যবহার করবেন, ফলে সমাজ যেমন আপনাকে কিপ্টি বা কৃপণ বলবে না, তেমনি আপনি আপনার টাকা নিজের কাছে বেশ কিছুদিন আটকে রাখতে পারবেন, সঞ্চয় বাড়াতে পারবেন, ফলে ভবিষ্যৎ আপনার হয়ে যাবে সুগঠিত। বন্ধুরা, আমরা অনেক রকমের ক্রিয়াকলাপ পুজো পার্বণ করে থাকি, অনেকে বহু পরিশ্রম করে প্রতিদিন টাকা ইনকাম করেন, কিন্তু যখন খরচা করতে যান দেখেন তার ইনকামের অধিকাংশ বা অধিক খরচা হয়ে যায়, ফলে তার কোনো প্রকারই সেভিংস হয় না। আর্থিক দিকের একটা রেশিও রয়েছে, আপনি যে পরিমাণ ইনকাম করবেন তার অন্ততপক্ষে 25% আপনাকে সঞ্চয় করতেই হবে ভবিষ্যতের জন্য, অর্থাৎ আপনি আপনার ইনকামের 75% ব্যয় করতে পারেন। তবে যদি আপনি এর থেকে বেশি পরিমাণ সঞ্চয় করেন, অর্থাৎ 25% থেকে বেশি সঞ্চয় করে রাখতে পারেন, তবেই আপনার ভবিষ্যৎ হবে সিকিওর। আজকে আমি আপনাদের এমন একটি টিপস দেব যে টিপসটি আপনি সপ্তাহের বৃহস্পতিবার করতে পারবেন, এবং এইটি করলে আপনার বহু পরিমাণ বাজে খরচ কমে যাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো, আপনি যদি আপনার উপার্জিত অর্থ বেশ কিছুটা সঞ্চয় করতে চান এবং সমাজের চোখে যা আপনাকে কিপ্টেও বলবে না বা অধিক খরচাটেও বলবে না, আপনি অবশ্যই বৃহস্পতিবার আপনার মানিব্যাগে রাখুন এক টুকরো তুলসী গাছের ডাল। এই ক্রিয়াটি করলে আপনার বহু প্রকারের বাজে খরচ কিন্তু কমে যাবে। আমরা যে খরচা করি তা কখনোই চিন্তা ভাবনা করে খরচা করি না, ফলে আজকে আপনার যেটা ইনকাম কালকে সেই ইনকাম নাও থাকতে পারে, আর যখনই আপনার ইনকাম কমে যাবে তখন কিন্তু আপনি আর এই খরচা সামলাতে পারবেন না, আর খরচা যদি না সামলাতে পারেন আপনি খুব সহজেই দরিদ্র হয়ে পড়বেন, আর আপনার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা নেমে আসবে। তাই আজকেই
অবশ্যই একটি এক থেকে দেড় ইঞ্চি সাইজের তুলসী গাছের ডাল আপনি অবশ্যই আপনার মানিব্যাগে রাখবেন। আপনার মানিব্যাগে এটি বৃহস্পতিবার রেখে দেবেন, যেখানে রাখলে আপনার সুবিধা হয়, এতে কোনো প্রকার সমস্যা নেই। এটি যদি আপনি আপনার মানিব্যাগে রেখে দেন, তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাজে খরচার পরিমাণ একেবারেই কমে যাবে। বন্ধুরা, এটি মূল টিপস ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন, প্রত্যেককে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন, তাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য জানাই ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন উপাচার, হিন্দু ধর্মের উপাচারগুলি দিয়ে থাকি, তাই যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দিলাম যে উপার্জিত অর্থকে কীভাবে আপনি ধরে রাখবেন, যাতে আপনার পরবর্তীকালে আর কোনো প্রকার সমস্যা হবে না। যদি আপনি এই নিয়মে উপার্জিত অর্থকে ধরে রাখেন, বন্ধুরা অবশ্যই অবশ্যম্ভাবে ফল পাবেন। দেখুন, আপনারা প্রতিদিন বিভিন্ন প্রকার কাজ করেন। অনেক বন্ধু রয়েছেন যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন, কিন্তু পরিশ্রমের পরও সেই সঠিক ফলাফল, সঠিক রেজাল্ট কিন্তু পান না। যে পরিমাণ পরিশ্রম করেন, সেটা তার ক্ষেত্রে অনেক হয়ে গেলেও ইনকাম অর্থাৎ অর্থ কিন্তু দেখতে পান না। তাই যারা অর্থ দেখতে পান না, তাদের জন্য বলবো উপার্জিত অর্থকে ধরে রাখার জন্য এবং আপনার হাত থেকে যাতে না বাজে খরচা হয়ে যায়, এই জন্য একটা এক থেকে দেড় ইঞ্চি সাইজের আপনি তুলসী গাছের ডাল অবশ্যই আপনার মানিব্যাগে, আপনার বড় ব্যাগে বা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মানিব্যাগে রেখে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার উপার্জিত অর্থ আপনার কাছেই থেকে যাবে, ফলে আপনি ধীরে ধীরে ধনী ব্যক্তি হতে শুরু করবেন। ধনী হওয়ার জন্য বহু প্রকারের টিপস রয়েছে। আমি আজকে আপনাদেরকে সামান্য একটি টিপস উল্লেখ করলাম। আগামী দিনে আরও বিভিন্ন উপাচার, ব্ল্যাক ম্যাজিক এবং বিভিন্ন টোটকাগুলি আপনাদের সামনে উল্লেখ করব, যাতে আপনাদের ভালো লাগে এবং আপনারা এই সম্পর্কে আরও ভালো ভালো চিন্তাভাবনা করতে পারেন। আগামী দিন আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলির জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে যারা নতুন বন্ধু রয়েছেন, তাদেরকে বলি চ্যানেল আইকনটি ক্লিক করুন এবং এই চ্যানেলের ভেতরে গিয়ে অন্যান্য ভিডিওগুলি দেখুন এবং আমাদের অন্যান্য চ্যানেলগুলো আপনারা এই চ্যানেলের মধ্যে গিয়ে ভিজিট করতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আজকে যে বিশেষ টিপসটি দিলাম, অবশ্যই প্রত্যেকে করবেন আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার এই কাজটি যদি আপনি করেন, আর আপনার চিন্তা নেই, আপনার ধীরে ধীরে বাজে খরচের ইচ্ছা কমে যাবে, যেটি আমরা বলি নেগেটিভ এনার্জি আপনার উপর থেকে প্রভাব কমিয়ে দেবে, ফলে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে আপনার জীবন। আর আপনার জীবন যদি ভরপুর হয়ে ওঠে, তখনই আপনার দ্বারা ভালো ভালো কাজগুলি হবে। বন্ধুরা, একবার করে দেখুন। আর একটা কথা বলে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্কের খাতিরে যাব না, সম্পূর্ণ বিশ্বাস করে ক্রিয়াটি করুন। আশা করি ফলাফল পাবেন। আপনাদের যদি এই ফলাফল পান, তাহলে আমরা খুবই উপকৃত হব, কারণ আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।